কুইজের জন্য এখানে টোটাল দল কয়টি হাত তোলা তো দেখি প্রতিটি দলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট ছয়টি দল আছে ছয়টি দলের নামকরণ করা হচ্ছে তোমাদের হচ্ছে শাপলা দল এরপর গোলাপ দল জবা দল বেলি দল টগর দল শিউলি দল তোমাদেরকে প্রতি দলকে পাঁচটি করে প্রশ্ন করা হবে যদি কোনো প্রশ্নে তুমি উত্তর দিতে না পারো আমি যখন শাপলা দলকে প্রশ্ন করবো শাপলা দল উত্তর না দিতে পারলে অন্য দল উত্তর দিতে পারবে এক্ষেত্রে তোমরা কি বলবে তাহলে বাকিরা যখন উত্তর দিবে তখন তারা পাঁচ নাম্বার পাবে অতিরিক্ত পাঁচ নাম্বার পাবে এবং এই পাঁচটি প্রশ্নের জন্য তোমরা নাম্বার পাবে পঞ্চাশ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাবে দশ নাম্বার করে তাহলে আমি এখন শুরু করতে যাচ্ছি প্রথমে শাপলা দলের জন্য প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি ভুল বাংলাদেশের জাতীয় কবি নাম কি বাংলাদেশ জাতীয় ওরা ওরা তো না দিতে হবে কাজী নজরুল ইসলাম ওরা হয়ে যাচ্ছে দশ নম্বর প্রশ্ন কত সালে ছয় দফা আন্দোলন হয়েছিল তিন নম্বর প্রশ্ন তোমাদের জন্য 1966 ওরা পেয়ে যাচ্ছে বিশ নম্বর দুর্যোগ পরিচালনার জন্য সারা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ সুন্দরভাবে পরিচালনা করার জন্য অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে এমন কতজনকে সর্বোচ্চ উপাধি দেওয়া হয় এই সর্বোচ্চ উপাধিটা কি বীরশ্রেষ্ঠ তাহলে ওরা পেয়ে যাচ্ছে চল্লিশ নম্বর শাপলা দল পেয়ে গেল চল্লিশ নম্বর এখন আমরা চলে যাচ্ছি গোলাপ দলের কাছে গোলাপ দলের কাছে প্রথম প্রশ্ন বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা নোয়াখালীর পূর্ব নাম নোয়াখালীর পূর্ব নাম কি কে পারবে এই দলের সর্বমত হাত তুলছে আমরা এখন টগর দলের কাছে চলে যাচ্ছি টগর দল বলো নোয়াখালীর পূর্ব নাম কি বলুয়া তাহলে ওরা টগর দল পেয়ে যাচ্ছে প্লাস ফাইভ অর্থাৎ তার পাঁচ নম্বর অতিরিক্ত নম্বর পেয়ে গেছে এখন তোমাদের কাছে তিন নম্বর প্রশ্ন আমরা কোন বিভাগে আছি নোয়াখালীতে কোন বিভাগে চট্টগ্রাম বিভাগে তারা পেয়ে যাচ্ছে বিশ নাম্বার দুটি নাম্বার দুটি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে বিশ নাম্বার পেয়ে গেল কত সালে বাস আন্দোলন হয়েছিল 1952 সালে শেষ প্রশ্ন তোমাদের জন্য বাংলাদেশের প্রথম সরকার কি নামে পরিচিত ছিল মুজিবনগর সরকার তাহলে ওরাও পেয়ে যাচ্ছে কত নাম্বার চল্লিশ নাম্বার আমরা দেখতে পাচ্ছি শাপলা চল্লিশ গোলাপ চল্লিশ এখন চলে যাচ্ছি জবা দলের কাছে প্রশ্ন নিয়ে জানো যে আমাদের এই 1971 সালে মুক্তিযুদ্ধ সুন্দরভাবে পরিচালনা করার জন্য তখন এগারোটি সারা দেশকে এগারোটি সেক্টর ভাগ করা হয়েছিল তাই না তাহলে বলতো নোয়াখালী কত নম্বর সেক্টর অধীনে ছিল এক ও দুই নং দশ নম্বর মুক্তিযুদ্ধ যখন চলছিল তখন মুক্তি ফৌজ গঠন করা হয়েছিল মুক্তি ফৌজে কতজন যোদ্ধা নিয়ে গঠিত হয় মুক্তি ফৌজ কতজন যোদ্ধা নিয়ে গঠিত হয় মুক্তি ফৌজ কতজন যোদ্ধা নিয়ে গঠিত হয় না পারলে বলো পারবে না আর কেউ মুক্তি ফৌজ কতজন যোদ্ধা নিয়ে গঠিত হাত তুলবে সর্বপ্রথম এই দল হাত তুলছে 30 লক্ষ তাহলে পেয়ে যাচ্ছে কোন দল বলো গোলাপ দল ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর দুটি রাষ্ট্রের জন্ম হয়েছিল ব্রিটিশরা যখন এই উপমহাদেশ ছেড়ে চলে গিয়েছিল তখন দুটি রাষ্ট্রের জন্ম হয়েছিল এই দুটি রাষ্ট্রের নাম বল ভারত ও পাকিস্তান ওরা পেয়ে যাচ্ছে 20 নম্বর বিশিষ্ট ছাড়াও মুক্তিযুদ্ধ সুন্দরভাবে পরিচালনা সাহসিকতার সাথে পরিচালনা করার জন্য বিশিষ্ট ছাড়াও আরো তিনটি উপাধি দেওয়া হয় এই তিনটি উপাধি নাম গুলো বলো
বীরোত্তম, তাহলে আরো পেয়ে যাচ্ছে 10 নম্বর, ওরা পেয়ে গেল কত নম্বর, 30 নম্বর। ওদের জন্য সর্বশেষ প্রশ্ন, শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালন করা হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর, ওরা পেয়ে যাচ্ছে 40 নম্বর। এখন আমরা চলে যাচ্ছি বেলি দলের কাছে। বেলি দলের কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে বিভাগ কয়টি আছে? কয়টি বিভাগ? আটটি বিভাগ, তাহলে ওরা পেয়ে যাচ্ছে 10 নম্বর। প্রথম সরকার কত সালে কত তারিখে গঠন করা হয়? ভেরি গুড, ওরা পেয়ে যাচ্ছে আরো 10 নম্বর, 20 নম্বর। এই প্রথম যে সরকার গঠন করা হয় এই সরকারের নাম কি ছিল? ভেরি গুড, ওরা পেয়ে যাচ্ছে আরো 10 নম্বর, তাহলে ওরা পেয়ে গেল 30 নম্বর। বাংলাদেশের সর্বশেষ গঠিত বিভাগের নাম কি? আটটি বিভাগ তো বললাম, তাহলে সর্বশেষ বিভাগের নাম কি? সর্বশেষ বিভাগের নাম না পারলে তোমরা বলো, পারবা না? আর কেউ তো দিবে? আমরা পেয়ে যাচ্ছি এখানে, হ্যাঁ বলো, তোমরা বলো, তাহলে টগর দল আরো পেয়ে যাচ্ছে 5 নম্বর। তোমাদের সর্বশেষ প্রথম গঠিত বাংলাদেশের প্রথম গঠিত জেলার নাম কি? প্রথম গঠিত একটি জেলা নাম না পারলে বলবা যে পারে। প্রথম গঠিত জেলার নাম কি? আর কেউ কি সুযোগ নিবে? চট্টগ্রাম, তাহলে ওরা পেয়ে যাচ্ছে 5 নম্বর। বেলি দল পেয়ে যাচ্ছে কত নম্বর? 30 নম্বর। এখন চলে যাচ্ছি আমরা টগর দলের কাছে। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন বাংলাদেশের আয়তন কত? হ্যাঁ বলো। 1,47,570 বর্গ কিলোমিটার। উত্তরটি রায় রয়েছে, 10 নম্বর পেয়ে গেল তারা। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে বলো? 17 এপ্রিল, ওরা পেয়ে যাচ্ছে আরো 10 নম্বর, তাহলে ওদের খাতা এখন 20 নম্বর হলো। ব্রিটিশরা কত সালে যে মহাদেশ থেকে চলে যায়, কত সালে? 1947 সালে, তাহলে আরো পেয়ে যাচ্ছে 10 নম্বর, 30 নম্বর পেয়ে গেল তারা। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে এমন কতজনকে বিশিষ্ট উপাধি দেওয়া হয়েছিল? কতজনকে? 7 জনকে, তাহলে ওরা পেয়ে যাচ্ছে আরো 10 নম্বর, ওরা পেয়ে গেল 40 নম্বর। আমরা চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্ন করার জন্য ওদেরকে, দেখা যাক সর্বশেষ প্রশ্ন উত্তর দিতে পারলে তারা পেয়ে যাবে 50 নম্বর। মুজিবনগর সরকার তো গঠন করা হয়েছিল, এই মুজিবনগর সরকার গঠনের ফলে কি উপকার হয়েছে? বা এরা কিছু করবো বলো? মুক্তিযুদ্ধের গতিবিধি পেয়েছে, ওরা পেয়ে যাচ্ছে 50 নম্বর। প্রগতদল পেয়ে গেল 50 নম্বর, 5টি সঠিক উত্তর দিয়ে তারা 50 নম্বর পেয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছি শিউলি দলের কাছে। পাকিস্তানের কোন অংশে ছিল বাংলাদেশ? পাকিস্তানের কোন অংশে ছিল? পূর্ব অংশে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল। ভেরি গুড। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে 7 জন বিশিষ্ট, আমরা সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, 7 জনকে বিশিষ্ট হিসেবে উপাধি দেওয়া হয়েছে, কথা হলো 7 জন বিশিষ্টের মধ্যে 2 জন বিশিষ্টের নাম, হ্যাঁ বলো। মহিউদ্দিন, জাহাঙ্গীর, মুন্সি, আব্দুর রব। তোমরা বলবো এখন শ্যানবাগের পূর্ব নাম কি ছিল? শ্যানবাগের পূর্ব নাম কি? 3 নম্বর প্রশ্ন, শ্যানবাগের পূর্ব নাম কি ছিল? তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, আগে ঠিক আছে, চতুর্থ নাম প্রশ্ন, বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? বাংলাদেশ কত সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে?
তোমাদের জন্য উত্তরটা ফিরে দিলাম কত সালে তোমরা স্বাধীন হয়েছিলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা দল হাত তুলেছে কারণ উত্তরটা অনেক ইজি ছিল আমি কারো কাছে উত্তরটা নিচে উত্তরটা তোমরা বলো কত সালে তাহলে আমরা দেখতে পেলাম সাপড়া দল কত চল্লিশ গোলাপ দল চল্লিশের পাশে দূর করলে পঁয়তাল্লিশ নম্বর জবা চল্লিশ বেরি তিরিশ প্রাগর পেয়ে গেছে পঞ্চাশ দশ দূর করলে ষাট এবং শিউলি পেলো পঁয়ত্রিশ নাম্বার তাহলে আজকের বিজয়ী দল প্রাগর দল তোমাদেরকে খুব সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ বসো।